উপজেলা নির্বাচনের প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে সিলেটের জয়ন্তাপুরে আছেন সহকর্মী রামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী পরশু অর্থাৎ একুশে মে সেই একুশে মে নির্বাচনের আগে আজ হচ্ছে গিয়ে প্রচার প্রচারণার শেষ দিন আজ রাত বারোটা অর্থাৎ মধ্যরাতেই প্রচার প্রচারণার শেষ হয়ে যাবে সিলেটের এইবার সিলেট বিভাগের এগারোটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে এর মধ্যে সিলেটের তিনটি উপজেলা তিনটি হচ্ছে গিয়ে সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এবং এই যন্তা এখন আছি উপজেলার সদরে এবং জৈন্তা উপজেলায় সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে পাঁচজন চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে এবং চারজন নারী ভাইস চেয়ারম্যান পদে এখান এখানে ছেচল্লিশটি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট ভোটার এক লাখ চুয়াত্তর চৌত্রিশ হাজার একষট্টি জন এবং পুরুষ ভোটার ছয় উনসত্তর হাজার নয়শো সাতান্ন জন এবং নারী ভোটার চৌষট্টি হাজার ছয়শো তেপ্পান্ন জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে সব কিছু মিলে এখানকার যারা ভোটার আছে যারা এখানকার বাসিন্দা আছে তাদের সাথে কথা বলে জেনেছি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত বিরাজ করছে এবং আমরা দেখেছি আট মে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেটের চারটি উপজেলা সেই উপজেলাগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে ছোটোখাটো কয়েকটি ঘটনা ছাড়া বা বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শিক্ষক সব কয়টি কেন্দ্রে বা সব কয়টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সূত্র হয়েছে এখানে অর্থাৎ জৈন্তাপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের আচরণ আচরণবিধি লঙ্ঘনে কোনো অভিযোগ তারা পাননি এবং এই উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন যারা সমর্থন রয়েছেন তারাও সুশৃঙ্খল পরিবেশে ভোটার ভোটের আচরণবিধি মেনি তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং এই যে একুশে মে যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটগ্রহণের ব্যাপারে সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন করে হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তা যেই তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এবং এই জন্ততাপড় তাদের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে আগামী একুশে মে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সবাই প্রস্তুত রয়েছে এই ছিল সিলেটের যে তিনটি উপজেলা আগামী একুশে মে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের প্রচার প্রচারণা আজকে শেষ দিন তার সবশেষ খবর আমরা সরাসরি ছিলাম সিলেটের জয়ন্তাপুরে